80,000 শুধু 80,000 শুধু 80,000 মানে শুধু 80,000 এখানে সিএনজি গাড়ি নিতে পারতাছেন আর সামনে দুটো পাওয়ার উইন্ডো আছে আচ্ছা আচ্ছা কোম্পানি ব্রিড সিএনজি সিএনজি আছে কোন ইয়ার বলেছিলেন রয়্যাল লাস্ট রয়্যাল লাস্ট বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আরেকটি চ্যানেল আছে যদিও জেলডি ব্লগ থেকে আরো পুরনো চ্যানেল বঙ্গিটিং নামে তো ওইটা আমি এটা কন্টিনিউ করেছি আমাকে জানিয়ে জেলডি কে সাপোর্ট করেছিলেন তার জন্য সবাইকে জেলডি পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি এটা তো আমি আপনারা সাপোর্ট করবেন আর এটার চ্যানেলের নাম আর লোগো সহকারে স্ক্রিনে শো করতে আছে আপনারা সার্চ দিলে ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন তো একটু ভিজিট করে আসবেন ধন্যবাদ হ্যালো বিয়ার জেলডি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আবার আজকে আইফলাম আগরতলা গান্ধীগ্রামে তো এখানে কোনো সময় আসেনি আজকে নতুন ব্লগ নতুন ডিলার নতুন কালেকশন সবকিছু আজকে নতুন জায়গাও নতুন তো এখানে প্রচুর কালেকশন আছে অল্টো আছে ভ্যান আছে তারপর অল্টো 800 আছে ওল্ড মডেল 800 আছে তো এখানে আমার সঙ্গে অনাদ ভাই আছে অনাদ ভাইয়ের সঙ্গে কথা বলবো গাড়ির একটা একটা করে ডিটেল জানবো আমরা সঙ্গে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ 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 আচ্ছা তো আজকে তো আপনাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে আপনাদের কাছে প্রথমত বলি আপনি এখানে যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ফুল দিয়ে বলে দেন অ্যাড্রেসটা হলো গান্ধীগ্রাম বাজারে এসে আমাদেরকে কল করলেই হবে আমরা অন্য গানে শিফট করে নেব আচ্ছা আচ্ছা এখানে এখানে আপাতত এখানে আপাতত এখানে আচ্ছা আচ্ছা আর এখানে যে আপনার নামটা আমার নাম সুমন ঘোষ সুমন ঘোষ এখানে কি রিফাইন্যান্স কোনো অ্যাভেল সুবিধা আছে রিফাইন্যান্স নেই আচ্ছা 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 তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু রিফাইন্যান্সের কোনো সুবিধা নেই যারা নিতে চান তো ক্যাশ নিতে হবে ঠিক আছে তাহলে কোনটা থেকে শুরু করবেন আজকে আজকে অল্টো 800 থেকে শুরু করব আচ্ছা এটা থেকে শুরু করবেন তো বন্ধুরা তাদের কাছে অল্টো 800 রয়েছে আপনারা অনেকে কিন্তু ডিমান্ড করেছিলেন অল্টো 800 নিয়ে আসার জন্য সিএনজি এটা তো সিএনজি তো রয়েছে হ্যাঁ সিএনজি কোম্পানি ফিটেড সিএনজি এলেক্সাই মডেল কোম্পানি ফিটেড সিএনজি তো ডিটেইলসটা বলুন এটা ডিটেইলসটা বলুন এটা 2013 মডেল আচ্ছা আর সামনে দুটো পাওয়ার উইন্ডো আছে আচ্ছা আচ্ছা কোম্পানি ব্রিড সিএনজি 2,40,000 2,40,000 2013 মডেল 13 মডেল 2013 মডেল বন্ধুরা 2,40,000 নেগোশিয়েটর অপশন রয়েছে নেগোশিয়েটর অপশন রয়েছে তো বন্ধুরা নেগোশিয়েটর অপশন রয়েছে আর যদি জেএলডি ব্লক থেকে আসে কোনো আর 5,000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে মানে 2,35,000 এ নিতে পারতাছ এখানে 2013 মডেল সিএনজি কোম্পানি এটা সিএনজি অল্টো তো এটার কি কন্ডিশন আছে একটু দেখবো এটা তো এসি আছে তো না এসি আছে রানিং কন্ডিশন কুলার হ্যাঁ সব রানিং সব রানিং কন্ডিশন আছে আর মিউজিক সিস্টেমও রানিং কন্ডিশন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা গাড়িটা কি কন্ডিশন আছে একটু দেখবো আমরা এখন আমরা দেখবো গাড়িটা কি কন্ডিশন রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের লুকটা কিন্তু খুবই সুন্দর সামনে ক্রোমফিনের সঙ্গে হেডলাইট পাচ্ছেন এখানে এবং ক্রোম গ্রিল নেই এখানে এটা মিসিং আছে ক্রোম গ্রিল আর এটা আগরতলা বিগল চেটে রেজিস্ট্রেশন করানো সামনে দিয়ে কোথাও কোনো ক্র্যাচিস নেই মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে 2013 মডেল এলেক্সাই সিএনজি ভেরিয়েন্ট ওকে তো গাড়ির সাইড দিয়ে এটা তো গাড়ির সাইড প্রোফাইল এখানে কোনো ক্র্যাচিস নেই এবং এখানে কোম্পানির সঙ্গে পাচ্ছেন এখানে পাচ্ছেন ডোর বেন্ডিং আর এখানে পাচ্ছেন সরি ডোর বাজার এখানে পাচ্ছেন ডোর বেন্ডিং এবং টায়ার কন্ডিশন কিন্তু বন্ধুরা খুবই ভালো কন্ডিশন রয়েছে এতে দেখুন টায়ার কন্ডিশন এবং সঙ্গে পাচ্ছেন উইল ক্যাপ তারও টায়ারে উইল ক্যাপ পাচ্ছেন এখানেও উইল ক্যাপ পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন খুবই ভালো এবার একটু পেছনের দিকটা একটা দেখাবো এটা দেখুন বন্ধুরা পেছনে কোথাও কোনো ক্র্যাচিস নেই একদম A1 কন্ডিশন রয়েছে এখানে পাচ্ছেন কোম্পানির সঙ্গে ব্রেক লাইট এখানে সুজুকি ব্র্যান্ড নেম এখানে পাচ্ছেন সুজুকির লোগো এখানে অল্টো 800 ব্যাজিং অ্যালেক্সা ভেরিয়েন্ট সিএনজি অ্যালেক্সা ভেরিয়েন্ট এখানেও কোম্পানির সঙ্গে পাচ্ছেন ব্রেক লাইট এখানে আছে নাম্বার প্লেট আর উপরে কিন্তু দুটা স্টিক লাগানো রয়েছে এটি আপনার মার্কেট থেকে লাগাতে হয় এখানেও পাচ্ছেন আর এই সেটাই দেখাতে চাচ্ছেন না কারণ এসেছে খুবই একটু উচ্চ ইতান হয়ে গেছে গাড়ি কাছাকাছি হয়ে গেছে তারপর টায়ার কন্ডিশন একটু দেখাই দিই এটা দেখুন টায়ার কন্ডিশন তারপর বন্ধুরা আমরা ভিতরে দেখবো ভিতরে কন্ডিশনটা কেমন এই যে দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে সিট কভার একদম নতুন লাগানো হয়েছে সিট কভার এই যে দেখুন পেছনে দুইটা স্পিকার পাচ্ছেন মানে বেস্টিভের মতন ছোট ছোট মিউজিক সিস্টেম রানিং কন্ডিশন আছে সঙ্গে পাচ্ছেন এসি রানিং কন্ডিশন রয়েছে আর একটা কিলোমিটারটা কত চলেছিল বলেছিলেন এটা কিলোমিটারটা 66,000 আচ্ছা আচ্ছা আর পাওয়ার উইন্ডো আছে দুইটা আচ্ছা এটা পাওয়ার উইন্ডো রয়েছে বন্ধুরা এই যে দেখুন এটা এলেক্সা মডেল যেহেতু এটা পাওয়ার উইন্ডো থাকছে তারপর ওই সাইড একটু দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে বাম সাইডের টায়ার এটা টায়ার কন্ডিশনও খুবই ভালো আর বন্ধুরা এখানে কিন্তু ক্র্যাচিস রয়েছে কিছু ডেন্ট রয়েছে পেছনের যে
দরজা আছে সেখানে। তারপর বন্ধুরা আমরা নেক্সট গাড়িতে যাব। তারপর বন্ধুরা তাদের কাছে রয়েছে একটি ভ্যান, তো এটা ডিটেইলসটা বলুন। এটা 2010 এর ভ্যান, নয়ের লাস্টের। আচ্ছা আচ্ছা, নয়ের লাস্টের কাগজপত্র সব আপডেটেড আছে। সেল 1,40,000, 1,40,000 সিএনজি আছে। কোন ইয়ার বলেছিলেন? ৮০,০০০ মিটার বক্সে শো করছে। তো গাড়িটা কি কন্ডিশন আছে এটা একটু দেখবো আমরা, কি কন্ডিশন রয়েছে গাড়িটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে, সামনে ফগ লাইট পাচ্ছেন এবং বাম্পার গার্ড পাচ্ছেন। গাড়িটা কিন্তু কুদুপুর রেজিস্ট্রেশন করানো, গুমতি ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন করানো। সামনে ক্রোমগুলো ক্রোম ফিনিশের সঙ্গে হেডলাইট আর গ্রিল পাচ্ছেন। সামনের দিকটা মোটামুটি সুন্দরই, আর এখানে একটু ড্যান্ট আছে। এবং টায়ার কন্ডিশন মোটামুটি বন্ধুরা দেখুন, একদম তারও টায়ার একদম নিউ কন্ডিশনে রয়েছে। আর এখানে গাড়িটি কাজ করাচ্ছে, তবে এটা অনার বলেছে এটা পেন্ট করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। আর এখানে পাচ্ছেন পেছানো টায়ার, পেছানো টায়ারও মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। এখানে হচ্ছে সিএনজির যে পারমিশন বা আপনার যে টেস্টিং টেস্টিং প্লেট, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এই যে দেখুন পেছানো সাইড দিয়ে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এখান দিয়ে একটু কালার উঠে গেছে, এগুলো ঠিক করে দেবে, কোনো টেনশন নেই। এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন যখনই আসবেন, এটা কমপ্লিট হয়নি কাজ এখনও। আর পেছনে টায়ারও কন্ডিশন খুবই ভালো, মাত্র 1,40,000 এখানে ভ্যান নিতে পাচ্ছেন। এবার একটু ভিতরের কন্ডিশনটা দেখবো। তো বন্ধুরা ভিতরের কন্ডিশনটা দেখুন, ড্যাশবোর্ড থেকে শুরু করে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, তবে গাড়িতে মিউজিক সিস্টেম নেই। এই যে দেখুন সিট কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে, কাপড়ে সিট কাভার লাগানো রয়েছে। হলো পেছনের সিট কন্ডিশন, আর বডিতে কোথাও কোনো জং নেই, মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এবং স্টেপনি টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে গাড়ির সিলিং দেখুন। তো বন্ধু তাদের কাছে নেক্সট কালেকশন আসলাম, এটা হচ্ছে সার্বোলটার গাড়ি। আর সার্বোলটার গাড়ি আমি তো দূর জানি সিএনজি হয় না, তো তারপরও ডিটেলসটা বলুন আপনি। এটা পেট্রোল গাড়ি। আচ্ছা, 2010 এর মডেল। 2010 মডেল না, 2010 মডেল, 33,000 চলছে। আর এটা সিল মডেল নেম, এটা মডেল নেম কিটা? মডেল নাম্বার সেভরোলেট বিট। আচ্ছা সেভরোলেট বিট না, এটা পেট্রোলে রয়েছে না? পেট্রোলে। আচ্ছা 2010 মডেল, 10 মডেল। আর কিলোমিটার কত চলেছে? কিলোমিটার চলেছে 33,000, 33,000 মাত্র চলেছে। তো বন্ধুরা মাত্র 33,000 চলেছে, 2010 মডেল, 2010 অনুযায়ী মানে একদম কম চলেছে। তো এটা প্রাইসটা, প্রাইসটা 1,25,000, 1,25,000। আপনি জলদি ব্লক দেখলে আসলে 1,15,000 সিল করে দেবো। তো বন্ধুরা মাত্র 1,15,000 এখান থেকে গাড়ি নিতে পারতেছেন, সার্বোলেট বিট না, পেট্রোল ভেরিয়েন্ট, পেট্রোল ভেরিয়েন্ট। তো গাড়িটা কি কন্ডিশন আছে এটা দেখবো। আর চলেছে কত বলেছিলেন? 33,000 কিলোমিটার চলেছে। এটা আগরতলার বিকেল ছেড়ে দেশ শাসন করানো, সবই আগরতলা দুপুর বিকেল ছেড়ে দেশ শাসন করানো। তো চলুন এটা কি কন্ডিশন আছে দেখি আমরা। তো বন্ধুরা দেখুন গাড়ির সামনের দিকটা কিন্তু খুবই সুন্দর, সার্বোলেট কোম্পানি। আর এটা আগরতলা বিকেল ছেড়ে দেশ শাসন করানো, এটা ওখানে ফগ লাইট লাগানো রয়েছে। গাড়িতে কোথাও কোনো ক্র্যাশিস নেই, মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, সামনের লুকটা দেখতেই পাচ্ছেন। এবং টায়ার কন্ডিশনও বন্ধুরা খুবই ভালো, এই যে দেখুন টায়ার কন্ডিশন, টায়ার থেকে শুরু করে সব কিছুই ভালো কন্ডিশনে রয়েছে। এবং উপরে স্টিক লাগানো রয়েছে, সঙ্গে ডোরবাজার পাচ্ছেন। এই যে দেখুন মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, এখানে একটু ক্র্যাশিস রয়েছে, তবে আদার্স কোনো এখানে কোনো ক্র্যাশিস নেই। এবং পেছনের টায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে। যারা নাকি সার্বোলেট বিট খুঁজছেন বা পেট্রোল গাড়ি খুঁজছেন কম রেটের মধ্যে, তারা এই গাড়ি নিতে পারেন। একদম A1 কন্ডিশন রয়েছে গাড়িটি দেখুন, সার্বোলেট বিট, এখানে বিটের বেজিং রয়েছে। এটা হচ্ছে গাড়ির পেছনের টায়ার, টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই, এই সাইডে তো কোনো ক্র্যাশিস নেই, শুধু ওই সাইড দিয়ে একটু ছিল। আর এই যে দেখুন এটা সামনের টায়ার, টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে। এবং ভিতরে একটু যাবো এবার কা, এই যে দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু একদম ভালো কন্ডিশন রয়েছে, ড্যাশবোর্ড থেকে শুরু করে এখানে কিন্তু স্ক্রিন টাচ পাচ্ছেন, 7 ইঞ্চি স্ক্রিন টাচ রয়েছে। এবং এসি সব কিছু রানিং কন্ডিশনে রয়েছে, এই যে দেখুন। এবং সিট কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে দেখুন, সিট কন্ডিশনও ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে পেছনের সিট, পেছনে পাচ্ছেন ট্রে, সঙ্গে পাচ্ছেন স্পিকার।
তো বন্ধুরা তাদের কাছে লাস্ট কালেকশন এসে পড়লাম, তাদের কাছে লাস্ট কালেকশন সবচেয়ে মারুতি সবচেয়ে মানে মানে ফেমাস কার ও 800 গাড়ি, এটাই প্রথম তারা শুরু করেছিল মারুতি সঙ্গে শুধু দশমকা ইন্ডিয়াতে এসেছিল। তো এটা ডেটাসটা বলুন, এটা 2000 এর গাড়ি, 2000 এর গাড়ি, সিএনজি করেন না, এটা সিএনজি আছে। তো বন্ধুরা এটা সিএনজি আছে, এটা কিন্তু সিএনজি মার্কেটে খুবই কম, এটাতে সিএনজি রয়েছে 800 গাড়ি। তারপর বলুন এটা সিএনজি ভেরিয়েন্টে আছে আর গাড়ির ভিতর কন্ডিশনটা একটু দেখেন, আর এটা প্রাইসটা আর কত করে চলছে? প্রাইসটা 80,000, শুধু 80,000, শুধু 80,000, মানে শুধু 80,000 এখানে সিএনজি গাড়ি নিতে পারতাছেন, মানে এখানে যদি নতুন যদি সিএনজি নিতে চান তারপরে কিন্তু 70-75,000 লাগে স্টোর করতে, ঠিক আছে না? আর আপনি 80,000 মাত্র 80,000 এখানে সিএনজি গাড়ি সহকারে পাচ্ছেন, রানিং কন্ডিশনে খুবই ভালো, 800 গাড়ি, 2000 মডেল, 2000 সিএনজি 30 মাইলেজ দিব, 30, আচ্ছা আচ্ছা। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা এটা চলেছে প্রায় 1,00,000 এর কাছাকাছি, মিটার শু করছে না, 1,00,000 এর কাছাকাছি। আচ্ছা, 1,00,000 চলেছে। তো বন্ধুরা 1,00,000 চলেছে, 80,000 নিতে পারতাছেন, 2000 সোনার 800 কার। তো এটা কি কন্ডিশন রয়েছে দেখবো আমরা, চলুন। এটা কিন্তু সবচেয়ে সস্তা এখানে কার, মাত্র 80,000 এখানে সিএনজি গাড়ি নিতে পারতাছেন এবার রানিং কন্ডিশনে। এই যে দেখুন গাড়ি, কিন্তু কিন্তু আগরতলা বিকাশ এটা রেজিস্ট্রেশন করানো, গাড়িটা হোয়াইট কালার রয়েছে, আর হোয়াইট কালার গাড়ি মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। আর এখানে বাম্পার গার্ড পাচ্ছেন, সঙ্গে ফগ লাইট পাচ্ছেন, এবং গাড়ি কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, টায়ার কন্ডিশনও আছে মোটামুটি। এতে দেখুন প্যাচ ট্যাচ নেই, এই যে দেখুন খুবই ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে প্যাসেঞ্জার টায়ার, এবং ভিতরে কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে। দেখুন ভিতরে মিউজিক সিস্টেম নেই, কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে। এবং তো এখানে হিটার আর কুলার কাজ করছে না যদিও, কিন্তু গাড়িটি রানিং কন্ডিশন রয়েছে, সিট কন্ডিশনও মোটামুটি ভালোই রয়েছে। তবে ড্রাইভিং সিটও আপনার সিট কভার লাগাতে হবে, এই যে দেখুন। এবং পেছনের কন্ডিশনটা দেখুন, পেছনের সিট কন্ডিশনও খুবই ভালো, এখানে সিএনজির ট্যাঙ্কি পাচ্ছেন, খুবই ভালো কন্ডিশন রয়েছে। যারা নাকি মানে 80,000 মধ্যে মনে করি খুবই ভালো ডিল, যারা নাকি কম দামি সিএনজি গাড়ি খুঁজছেন তারা এটা নিতে পারেন। এবং এটার মালিশও কিন্তু খুবই সেরা মালিশ, কারণ সুজুকি কোম্পানি সবচেয়ে মালিশের রাজা হলো 800 কার। তো এটা দেখুন পেছন দিক দিয়েও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে পেছনের টায়ার, এটা এটা বদলাতে হবে, এই যে দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। যারা নাকি নিতে চান 800 কার, ফটাফট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং একবার হলো এসে ভিজিট করে যাবেন। তো বন্ধুরা তাদের কাছে দাদা কালেকশন ছিল, সবকিছু ডিটেল জানলাম আমরা, আপনাদেরকেও জানালাম। কোনো ফোনটা যদি ভুল টুটে হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে ওটা দেখার নিয়ে আপনি অবশ্যই নেক্সট ব্লগে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে তো অ্যাড্রেসটা আবার একটু বলে দিন, চান্দিগ্রাম এসে আমাদের বাজারের সামনে এসে আমাদেরকে ফোন করলেই আমরা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, আরো গাড়ি আমাদের কাছে নতুন নতুন কালেকশন আসবে, বাইক আসবে, তখন আপনাকে বাইকও তুলবেন না, বাইকও তুলবো, আপনি আসবেন ভিডিও করে যাবেন। আচ্ছা, জলদি ব্লগ কে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।